এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। রাম নাম জপে মন রাম নাম দয়া করো হে সীতারাম, রাম নাম জপে মন রাম নাম দয়া করো হে সীতারাম। গরলে ভরা হে প্রভু বিশ্বাসী মোর সাথী হে, জীবন নদী গরলে
ফুলে ভরা হে প্রভু বিশ্বাসী মোর সাথী হে, পলকে বদলে যায় পলকে বদলে যায় পলকে বদলে যায় সব কিছু, সে কথাকে আর বোঝে ও, সে কথাকে আর বোঝে। সাবিত্রী, সাবিত্রী, কি হয়েছে স্বামী? বড় জল তেষ্টা পেয়েছে সাবিত্রী। নিশ্চয় স্বামী, আমার কথা শুনো। ওই প্রতিবন্ধিতার সাথে নিজের জীবনটা নষ্ট করো না, আমি আছি না, আমাকে নিজের করে না, তোমার মতের সুন্দরীকে আমি নিজের রানী করে রাখবো। আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি, তুমি আমার সঙ্গে চলো কাশি। পুরোহিতে শুধু দেবী আরাধনায় শোভা পায়নি, নারী আরাধনা শোভা পায়নি। এবার আপনি আসতে পারেন। প্রতিবন্ধিতার সাথে নিজের জীবনটা নষ্ট করো না। আমাকে তুমি কেন বাঁচালে সাবিত্রী? আমার মৃত্যু ভালো ছিল, আমার মতন প্রতিবন্ধী বেঁচে কি লাভ? সাত পাকে বাঁধার সময় এই এই প্রতিজ্ঞা করেছিলাম, তোমার সব দুঃখ কষ্ট আজ থেকে আমার, তোমাকে রক্ষা করা আমার কর্তব্য। রক্ষা করতে দূরে থাক, উল্টে উল্টে প্রতি পদে তোমায় আমি বিপদে ফেলছি। আমার জন্য তোমায় ঠাট্টাটি কি শুনতে হয়? আমি আমি আর তোমার উপর বোঝা হয়ে বাঁচতে চাই না সাবিত্রী। তুমি তুমি আমাকে মরতে দাও। এমন কথা বলো না স্বামী, কি বা করেছি আমি তোমার জন্য? এই পৃথিবীর বুকে এমন নারীও জন্মেছে যে তার মৃত স্বামীর প্রাণও ফিরিয়ে এনেছে, সেই দেবীর নাম মা বিহুলা, মা মনুষ্যের কৃপায় এই অসম্ভবকে সম্ভব করেছিল। চলো তোমাকে মা মনুষ্যের কাছে নিয়ে যাই, যেতে যেতে তোমাকে মা বেহুলার কাহিনী শোনাই। চলো নারী রাম শোনো বেহুলা।
সবার ভরবে নয়ন, দুঃখে সবার ভরবে নয়ন, দুঃখে সবার ভরবে নয়ন, জাগবে হৃদয়ে ব্যথা, ও জাগবে হৃদয়ে ব্যথা। কণ্ঠ গঙ্গাধর শঙ্কর নাগেশ্বর বালচন্দ্র কুণ্ডভূষণ ত্রিলোচন মহেশ্বর কোটিকালানলাভাসম চতুর্বাহু চন্দ্রেশ্বর বালচন্দ্র কুণ্ডভূষণ তমাম নমামি মহেশ্বর। হে দেবাদিদেব মহাদেব, সমস্ত অসহায় দরিদ্র মানুষের তুমি মঙ্গল করো, সমস্ত পৃথিবীর তুমি মঙ্গল করো, আমার পরিবারের তুমি মঙ্গল করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। বাবা চন্দ্রধর, বাবা চন্দ্রধর। কে? আমি পদ্মা, পদ্মাবতী। পদ্মাবতী? আমি জল কালো মুনির পত্নী, ঋষি আস্তিকের জননী। ও তো, তোমার এক চোখ কানা কেন? দেবী চন্ডিকা বিল্লকণ্ঠকে আমার এক চোখ কানা করে দিয়েছিল। বটে। হ্যাঁ সদাগর, তাই বাবা মহেশ্বর তার ভয়ে আমাকে সিজুয়া পর্বতে স্থানান্তরিত করেছে। সিজুয়া পর্বত? সেখানে আমি ঊনকোটি নাগের মাতা। তাহলে তুমি বেদিনী? না, আমি দেবী। তুমি আমায় পুজো দিলে আমি স্বর্গে স্থায়ী আসন লাভ করব। অসম্ভব, আমি দেবাদিদেব মহাদেবের উপাসক, মহাদেব ছাড়া আমি কারো পুজো করি না। তাহলেও তোকে আমি পুজো দেব না। ঠিক আছে, এর পরিণামের জন্য শুধু তুমি দায়ী হবে, শুধু তুমি। আমি দেবাদিদেব মহাদেবের উপাসক, এ কথা জানা সত্ত্বেও তুই আমাকে ভয় দেখাচ্ছিস, দেখি কে তোকে রক্ষা করে। যে আমার দিকে অগ্রসর হবে তাকেই তোরা দংশন করবি। কে করলো নকুলেশ্বর? আমি পদ্মা। পদ্মাবতী। তুই
আবার এসেছিস। এখনো সময় আছে চন্দ্রধর, আমার দুজনে আজ তোকে কেউ রক্ষা করতে পারবে না। তুই আরো অনেক বিপত্তির থেকে মুক্তি পাবি। দেখি দেখি কে তোকে বাঁচায়। যাও নকুলেশ্বর, শিগগিরই বাবা বিশহরকে ডেকে নিয়ে এসো। চিয়াঙ্গে, গঙ্গালি ভূতরি কৈলাসবাসিনী কলকণ্ঠি কৌলিনী কালভৈরবরূপিণী, ওম ঐং ক্লীং ক্লীং চামুণ্ডা বিচ্ছয়ে নমঃ। ওম ঐং ক্লীং ক্লীং। মহারাজ আপনাকে একটা বিশেষ কাজের জন্য ডেকে পাঠিয়েছেন। উদ্বিগ্ন হয়েও না চা, মা কালীর কৃপায় সব ঠিক হয়ে যাবে। ধন্য প্রভু ধন্য। চান, এবার আমি প্রস্থান করব। না প্রভু, অনুগ্রহ করে আমার গৃহে একটু আহার মিষ্টান্ন গ্রহণ করুন। আসুন প্রভু, আসুন। ওরে মূর্খ নারী, তুই জানিস আমি কে? আমি হচ্ছি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী পুরুষ। তোর মতো বেদিনীরা আমাকে দূর থেকে দেখে পালায়, আর তুই নাকি এসেছিস আমাকে ভয় দেখাতে। যা, প্রাণের মায়া থাকলে এক্ষুনি ফিরে যা। তবে রে, তোর এত বড় স্পর্ধা, তুই আমায় অপমান করার সাহস রাখিস? আমি তোকে শাপ দিচ্ছি, তুই আজ থেকে দাঁড়াও মা। এ কি করছো তুমি নেতে? তুমি প্রণাম মা। দীর্ঘজীবী হবচ্ছ বিশহা, তোমার এত দিব্য দৃষ্টি থাকতেও তুমি মাকে চিনতে ভুল করলে। ইনি আর কেউ নন, মহাদেবের মানুষ কন্যা, স্বয়ং মা মনসা রূপে দেবী পদ্মাবতী।
মা আমায় ক্ষমা করো মা, আমি তোমায় চিনতে ভুল করেছি। এই ভুলের জন্য তুমি আমায় যা করতে বলবে আমি তাই করবো মা। আমি তোমাকে একটি উপায় ক্ষমা করতে পারি বৎস বিশহর, চাঁদের দ্বারা আমার পূজো করাও। এ আর এমন কি কাজ মা, চাঁদ আমার পরম ভক্ত, ও কোনোদিন আমার কথা অমান্য করবে না। তুমি নিশ্চিন্ত থাকো মা, ও তোমার পূজো নিশ্চয়ই দেবে। আমি চিন্তামুক্ত হলাম বৎস। জয় মা জয়। আরে প্রেয়সী আমার। না প্রেয়সী আমার। আরে কিছু শুনতে পাচ্ছিস কি? আওয়াজ আসছে। হ্যাঁ রে, একটা গানের আওয়াজ আসছে। হ্যাঁ কোন দিক থেকে আসছে বলতো? ওই দিক থেকে, চল যাবি। চল চল চল। শনুকা, তোমাকে এত উদাসীন লাগছে কেন? বেশ কিছুদিন ধরে আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম। কি কথা শনুকা? বছরের বেশিরভাগ সময়টাই বাণিজ্য যাত্রায় আপনার বিদেশে কাটে,
আর আমার দিন কাটে একা একা। সেদিন ঘোষাল পণ্ডিত বলছিলেন দিনাজপুরের জমিদারের কন্যা নাকি রূপী গুণী সুবর্ণের উপযুক্ত পাত্রী, তাই ভাবছিলাম আপনি থাকতে থাকতে যদি বিয়ের ব্যবস্থাটা পাকা হয়ে যায় তাহলে খুবই মঙ্গল হয়, আর আমার একাকিত্বটাও দূর হয়। বেশ তো, তাই হবে, তোমার যখন ইচ্ছে তখন তাই হবে। আমি বাবা বিশহরের কাছে যাই, শুভ দিন কোনটা সেটা তো তিনিই বলতে পারবেন। শীঘ্রই ফিরে আসছি। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী মা। আমি তোর সন্তান, আমি পাপ করেছি, মহা পাপ, আমার বুদ্ধির বিনাশ হয়ে গেছিল মা, মা গো মা আমায় ক্ষমা কর, মা ক্ষমা কর, আমায় ক্ষমা কর। শনকা, শনকা, শিগগিরই এসো। কি হয়েছে, কি হয়েছে? ভীষণ ভীষণ অন্যায় করে ফেলেছি, ভীষণ ভুল হয়ে গেছে। ওই 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 বিশহরকে, ওই ব্যভিচারী বিশহরকে আমার গুরু মনে করে আমি আমি ভীষণ ভুল করে ফেলেছি। ও ও আমার গুরু নয়, মা কালীর উপাসক হওয়ার, ভক্ত হওয়ার ওর কোনো যোগ্যতা নেই। আমি নিজের চোখে দেখে এসেছি, ওর কোনো যোগ্যতা নেই। ও আমার মহলকে, আমার মহলকে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে শুদ্ধ করে তোলো, যে মাটি দিয়ে হেঁটে যাবে সে মাটি উখড়ে ফেলে দিও। ব্যভিচারী নির্বংশ, ব্যভিচারী নির্বংশ। আমি কারোর কথা বিশ্বাস করি না, নিজের চোখে দেখে তারপর সত্যি মিথ্যে যাচাই করব। কাল প্রথম প্রহরেই আমি মহলের উদ্দেশ্যে প্রস্থান করব। মহারাজ, মহারাজ, বাবা বিশ্বহরকে এদিকে আসতে দেখলাম। লোকলেশ্বর, আজ্ঞে মহারাজ। ওই ব্যভিচারীর আমি মুখ দর্শন করতে চাই না, ও এলে বলে দিও আমি প্রাসাদের বাইরে গমন করেছি, যাও। আজ্ঞে মহারাজ। চন্দ্রধরকে বলো গুরুদেব এসেছে। মহারাজ ঘরে নেই,
বাইরে গেছেন। বাইরে গেছে? আমার বহির্গমনের ব্যবস্থা করো। আমি গঙ্গা বক্ষে ডুব দিয়ে আমার সমস্ত শরীরকে আবার পবিত্র করে নিতে চাই। যাও নির্বংশ, আজ থেকে আমার কাছে তোর কোন অস্তিত্ব নেই, কোন সম্পর্ক নেই। মা, তুই এসছিস মা? শান্ত হ বিশহর, শান্ত হ। শান্ত? তুই আমাকে শান্ত হতে বলছিস মা? তোর পুত্রের ঘোর অপমান হয়েছে, আর তুই আমাকে শান্ত হতে বলছিস? ক্রোধ কোনো সমস্যার সমাধান নয় বৎস, ক্রোধ মনুষ্যকে সর্বদা ভুল পথে নিয়ে যায়। মা, আমি আজীবন তোর পূজো করেছি মা, তোর তপস্যাই আমার জীবনের একমাত্র লক্ষ্য মা। আমি জানি বৎস, সেই জন্যই তোমার তপস্যা মুগ্ধ হয়ে আমি এসেছি। আমি ধন্য মা, আমি ধন্য। বল তোর কি অভিপ্রায়? মা, মা আমায় দিব্য শক্তি প্রদান করো মা, যে শক্তির সাহায্যে আমি স্বর্গ মর্ত পাতালের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে পারি। আমি তোকে দিব্য শক্তি প্রদান করব, কিন্তু সাবধান, এই শক্তির দ্বারা যেন কোনো নিষ্পাপ ব্যক্তির অমঙ্গল না হয়, না হলে তোর সর্বনাশ হয়ে যাবে। মা, দিব্য শক্তি, যে দিব্য শক্তি অর্জন করার জন্য আমি এতদিন ধরে তপস্যা করেছি, আজ আজ সেই দিব্য শক্তির মালিক আমি। আমি এই পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী পুরুষ
আমি। তুই আমাকে নির্বংশ বলে গাগাল দিয়েছিলিস, আমি প্রতিজ্ঞা করছি তোর প্রতিটি সন্তানের ফুল শয্যা রাতে এক এক করে তুই তাদের হারাবি। নির্বংশ কথার অর্থটা কি এবার তুই বুঝতে পারবি চান। প্রণাম। হ্যাঁ রে বিপদ, এই খবরটা গুরুজিকে জানানো কি করবি? গুরুজি তো তুই খুব ভালোবাসে, তুই গিয়ে গুরুজিকে অটো দে না। গুরুজি গুরুজি কি মূর্খ, গুরুজি চান সদাগরের ছেলে বিয়ে ঠিক হয়ে গেছে। এ তো শুভ সংবাদ, আমার প্রতিশোধের সময় নিকট ছিল। এবার প্রতিশোধ, শুধুই প্রতিশোধ। প্রণাম মহর্ষি। কাল নাগিনী তুই এসছিস, চানের বিরুদ্ধে প্রতিহিংসার তুই হচ্ছিস সবচেয়ে প্রধান অস্ত্র। এই পৃথিবীতে তোর চেয়ে বিষাক্ত আর কিচ্ছু নেই। তোর এক ছোবলের বিষে হাজার হাতিকে ধরাশায়ী করার ক্ষমতা আছে। চানের পুত্রকে দংশন কর, আমি ওকে নির্বংশ দেখতে চাই। যা। জি আজ্ঞা প্রভু। শান্ত শান্ত হ সলখা, এ কি করে হলো বা? নিশ্চয়ই কোন বিপদে পড়েছে, তুই ওদিকটা দেখ আমি এদিকে দেখছি। কি হয়েছে তোমার? তুমি চিন্তা করো না, আমি তোমায় বিষমুক্ত করছি। এখনো বলছি আমার পুজো দে না, কখনো না। আমি দেবাদি দেব মহাদেবের উপাসক, আমার প্রাণ থাকতে তোকে পুজো আমি দেবো না। তুই আমার অনেক ক্ষতি করেছিস আমি জানি, কিন্তু প্রাণ থাকতে আমি তোর পুজো দেবো না, কখনো না। এর পরিণাম তোকে পেতেই হবে। জান, আজ তুই সন্তান হারা। সময় পেরিয়ে চলে,
বহু বছর কেটে যায়। চান সদাগর ও নকুলেশ্বর সাহার ঘরে দুটি দেব শিশুর জন্ম হয়। তাদের নাম রাখা হয় বেহুলা আর লক্ষিন্দর। মা বেহুলা, প্রণাম পিতা। দীর্ঘজীবী হও মা। পিতা, তুমি কোথায় যাচ্ছ? আমি বাণিজ্যের কারণে অনেক দূরে যাচ্ছি মা। নৌকো এসে গেছে মা, এবার আমায় যেতে হবে। আসি মা। শিষ্যগণ আসন গ্রহণ করো। শিষ্যগণ, আজ আমাদের প্রথম পাঠ শিষ্য হৃদয়ে গুরুর প্রাধান্য। আজ আমার প্রথম প্রশ্ন হলো, গুরু গোবিন্দ দুনোখরে কাকে লাগো পাও? এই প্রশ্নের উত্তর কোন শিষ্য দেবে? প্রণাম গুরুদেব। বলিহারি গুরু আপকে গোবিন্দ দেও বতায়। শিষ্য অতি উত্তম। তুমি তোমার পিতা চাঁদ সদাগরের মতোই জ্ঞানী আর বুদ্ধিমান হবে। ত্রাম থে ত্রাম থে তিগদা তিরকিট থাই, ত্রাম থে তিগদা তিরকিট থাই, ত্রাম থে তিগদা তিরকিট থাই। প্রণাম গুরুদেব। দীর্ঘজীবী হও মা। আয়ুষ্মান ভব, আজ তোমার শিক্ষা সম্পূর্ণ হয়েছে। তোমার জ্ঞানের আলো গোটা বিশ্বে সূর্য কিরণের মতো ছড়িয়ে পড়ুক। প্রণাম। দময়ন্তী, তোর স্বপ্ন তাহলে সত্যি হলো। অবশেষে তোর স্বপ্নের রাজকুমারের সাথেই তোর শুভ মিলন হলো। তো রাজকুমার কবে আসবে? আমার স্বপ্নের রাজকুমার কোনো যেসে ব্যক্তি হবে না, সে খুব শীঘ্রই ঘোড়ায় চড়ে বরুণ দেবের ন্যায় তেজ গতিতে আমার কাছে আসবেই। আমি খুবই তৃষ্ণার্ত, একটু জল পেতে পারি কি?
মুখটা তোমার চাঁদ আকাশের গায়ে, মুখটা তোমার চাঁদ আকাশের গায়ে, তাকিয়ে তোমার পানে রাত কেটে যায়, জুড়াবে আমার দুই আঁখি আরো কাছে সমর সখি। প্রেমের পরশে আমি ধন্য হলাম, প্রেমের পরশে আমি ধন্য হলাম, মন প্রাণ সবই আজ তোমায় দিলাম। ঘুরাবে রাত বলে পাখি এখনো যে কত কথা বাকি। স্বপ্নের মাঝে রোজ আসত ভেসে, পলকে উধাও হতো মিষ্টি হেসে, স্বপ্নের মাঝে রোজ আসত ভেসে, পলকে উধাও হতো মিষ্টি হেসে, পলকে উধাও হতো মিষ্টি হেসে। চোখ মেলে দেখি, চোখ মেলে দেখি যে সেই চাঁদ মুখ, খুশির জোয়ারে ভরে ওঠে এবু, জুড়াবে আমার দুই আঁখি আরো কাছে এসো মোর সখি। প্রভু, চাঁদ সওদাগর এখনো নির্বংস হয়নি। হ্যাঁ প্রভু, চাঁদ সওদাগরের এখনো একটা সন্তান জীবিত রয়েছে, তার নাম লক্ষ্মীন্দ্র। তার বয়স? আগে বিবাহযোগ্য প্রভু। বেশ, তাহলে তো তার বিবাহের ব্যবস্থা করতে হয়। একটু বেশি খেলো না, আমার ঘুম পায়। বাহ, কি অপূর্ব! তোমার ললাটের লেখনি বলছে যে তুমি সর্বগুণ সম্পন্না, এর জন্য একটা সুযোগ্য পাত্র আমার নজরে আছে, চাঁদ সওদাগরের পুত্র লক্ষ্মীন্দ্র। এরকম খুশির সময় তোমাকে এত উদ্বিগ্ন লাগছে কেন সনকা? জি মা, তার ছয় ছয়টি সন্তানকে অকালে হারিয়েছে, সেই মা এই সময় উদ্বিগ্ন না হয়ে কি করে পারে? পুত্র শোক যে কি শোক সেটা একমাত্র মাই জানে। তুমি কি বলতে চাও সনকা, পুত্র শোক কি শুধু মায়েরই জন্যে, পিতার কোনো পুত্র শোক নেই? না না, আমি সে কথা বলিনি। আমার শুধু ভয় হচ্ছিল সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি হবে না তো। তুমি নিশ্চিন্তে থাকতে পারো সনকা, আমার পুত্রের ফুলশয্যার জন্যে
আমি বিশেষ লৌহ কক্ষ তৈরি করাচ্ছি, আর সেটা তৈরি করবেন স্বয়ং বিশ্বকর্মা। সর্প তো দূরে থাক, বাতাস পর্যন্ত প্রবেশ করতে পারবে না। বিশ্বকর্মা, প্রণাম গুরুদেব। আমি তোমার কাছে একটি বিশেষ বাসনা নিয়ে এস, আশা করি তুমি নিরাশ করবে না। কি বাসনা গুরুদেব? আমি চাই ওই লৌহ কক্ষে তুমি একটা ছিদ্র করে দাও। অসম্ভব, স্বয়ং চাঁদ সদাকর আমাকে এই কাজে নির্ধারিত করেছে, এই কাজ আমি কখনো করতে পারবো না। আমার অবমাননা তার পরিণতি বোঝো। ভালো করে দেখো এদের পরিণতিটা, নিজের চোখ দিয়ে দেখো। আমার কথার যেন পালন হয়। মা তুই রানীর সুখে গড় করে মা কালীর পায়ে, কাটারা চড় যেন কভু লাগে না তোর গায়ে। থাকিস মা তুই রানীর সুখে গড় করে মা কালীর পায়ে, কাটারা চড় যেন কভু লাগে না তোর গায়ে, কাটারা চড় যেন কভু লাগে না তোর গায়ে।
আসে মহেন্দ্র খন উপস্থিত, যার জন্য বহুকাল ধরে আমি অপেক্ষা করছিলাম। আর চাঁদ বুঝবে এই নির্বংশ শব্দের অর্থটা কি। আর কোন রকম অনিষ্ট হবার থেকে রুখতে হবে। দেখি কিভাবে সাপ ভেতরে প্রবেশ করে। বেহুলা, তুমি অপূর্ব সুন্দর। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে স্ত্রী রূপে তোমাকে আমি পেয়েছি। প্রথম যেদিন তোমায় দেখেছিলাম সেদিন মনে হয়েছিল আমরা খুবই পরিচিত, আমরা একে অপরের জন্য। শুধু প্রিয়া প্রিয়া গায়।
শুধু শোভা রেখে যায়। শ্রাবণেরই স্রোতে কুল ভেসে যায়, শুকনো দু চোখ রয়ে যায়। শ্রাবণেরই স্রোতে কুল ভেসে যায়, শুকনো দু চোখ রয়ে যায়। চাঁদের ছেলে লক্ষ্মীন্দরকে দংশন করে আয়। জি আপা প্রভু। বিশহরের আদেশে কাল নাকি নিজেকে সর্পরূপে পরিণত করে। চাঁদেরও দুশ্চিন্তার শেষ থাকে না। ওইদিকে লোহকক্ষে বেহুলা ও লক্ষ্মীন্দর এই পুরো ব্যাপারটার থেকে অজ্ঞাত থাকে। কিন্তু কাল নাকি যখন লোহকক্ষে প্রবেশ করার চেষ্টা করে, বিশ্বকর্মার দ্বারা করা ছিদ্র সে খুঁজে পায় না। সে খুঁজতে থাকে, খুঁজতেই থাকে। অবশেষে কালনাগিন বিফল হয়ে ফিরে যায়। শোন, ওই লৌহ কক্ষের বাম দিকে নিচে একটা ছোট্ট ছিদ্র করা আছে, সেটা দিয়েই ভেতরে প্রবেশ করবি। এইবার বিশ্বহরের নির্দেশ মতো ছিদ্র খুঁজতে সক্ষম হয়। সে সেই ছিদ্র দিয়ে প্রবেশ করে দেখে বেহুলা ও লক্ষ্মীন্দর নিদ্রায় মগ্ন। কাল নাগিন যেই অগ্রসর হওয়ার চেষ্টা করে, লোহকক্ষের বাইরে সাধু সন্ন্যাসীরা মন্ত্র পড়ে বেহুলা ও লক্ষ্মীন্দরের শয়নসজ্জার চারিপাশে অগ্নিরেখা সৃষ্টি করে। কাল নাগিন সেই অগ্নিরেখা অতিক্রম করার বহু চেষ্টা করে, কিন্তু আবার বিফল হয়ে ফিরে যায়। বিশ্বহর এবার তার মন্ত্রের শক্তির দ্বারা সাধু সন্ন্যাসীদের অজ্ঞান করে দেয়। সবাই মাটিতে লুটিয়ে পড়ে। চাঁদ এখনো দুশ্চিন্তার আবেগে আচ্ছন্ন, রাত যেন আর কাটতে চায় না। ওইদিকে লৌহ কক্ষে বেহুলা ও লক্ষ্মীন্দর এখনো নিদ্রায় মগ্ন। কাল নাগিন লৌহ কক্ষে প্রবেশ করে বেহুলার কেশ বেয়ে শয়ন সজ্জায় উঠে। কিন্তু লক্ষ্মীন্দরের স্থির অবস্থা দেখে সে ভেবে পায় না তাকে কিভাবে দংশন করবে। কাল নাগিন বড় দুশ্চিন্তায় পড়ে যায়, সে ভাবতেই থাকে। অবশেষে সে আবার বিশ্বহরের কাছে ফিরে যায়। বিশ্বহর এবার তার মন্ত্রের দ্বারায় একটি মায়ামক্ষী সৃষ্টি করে। কাল নাগিন সেই মক্ষীকে অনুসরণ করে। মায়ামক্ষী লৌহ কক্ষে প্রবেশ করে যে লক্ষ্মীন্দরকে বিচলিত করে, কাল নাগিন তাকে দংশন করে। কাল নাগিন
সামনে হাজির হব। এবার আমি তাহলে আসি মা। মহারাজ, লক্ষ্মীন্দ্রকে সাপে দংশন করেছে। আমার আমার বংশের শেষ প্রদীপটাও নিভে গেল। আমার প্রতিশোধ পূর্ণ হলো। আমি যে কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে রাজি। এই কলসিতে ছিদ্র করা আছে, এর মধ্যে তোমায় জল ভরতে হবে। এক বিন্দু জল যদি বাইরে পড়ে তাহলে তুমি পরীক্ষায় বিফল হবে।
অগ্নি পরীক্ষা দিতে হবে। এই অগ্নিশিখার উপর দিয়ে তোমায় যেতে হবে। তোমরা মা পেহুলাকে আর কষ্ট দিও না। খাতেই উত্তীর্ণ হয়েছো, এবার তুমি তোমার মৃত স্বামীর শরীর নিয়ে যেতে পারো। জীবনের রঙে ছোঁয়া প্রেয়সী, তুমি আমায় ছেড়ে কোনোদিন যাবে না তো প্রেয়সী? আর বলো না, রানীমার দুরবস্থা আর দেখা যায় না। প্রেয়সী, তুমি তুমি একটা কাজ করো, তুমি তুমি রানীমাকে গিয়ে বলো গুরুজির সঙ্গে সাক্ষাৎ করতে, কারণ আমার স্থির বিশ্বাস যে গুরুজির সঙ্গে দেখা করলে না সব ঠিক হয়ে যাবে, জানো তো। ॐ ऐं ह्रीं श्रीं चामुण्डाय विजय स्वाहा। 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 बोलो मां,
গুরুদেব আমার স্বামী বড় বিপদ, তাকে আপনি বিপদমুক্ত করুন। জানেন এই দুরাবস্থার জন্য সে নিজেই দায়, সে নাকি আমাকে অপমান করার স্পর্ধা রাখে। আমি আমি আমার স্বামীর হয়ে ক্ষমা চাইছি গুরুদেব, আপনি ওকে মার্জনা করে দিন। বেশ, মার্জনা করলাম, তবে শুধু আমার সন্তুষ্টিতেই তোমাদের সুদিন ফিরবে না। তার জন্য তোমাদের মা মনসার পুজো করতে হবে। আমি দেবাদিদেব মহাদেবের ভক্ত, আমার বাড়িতে এই বেদিনী মনসার পুজো কখনোই হবে না, কিছুতেই না, কিছুতেই না। দক্ষিণা না দিয়ে মৃতদেহ নিয়ে যাওয়া যাবে না। বাবা, আপনাকে দেবার মতো যে আমার কাছে কিছুই নেই। আমার মালিকের আদেশ, কর না দিয়ে এখান থেকে কেউ যেতে পারবে না। এই নিন বাবা। ঠিক আছে মা, তোমার যাত্রা মঙ্গলময় হোক। প্রণাম। এসো মা। চিন্তা করো না, চিন্তা করো না শালুকা, মহাদেবের ইচ্ছায় আমরা আবার আগের অবস্থা ফিরে পাবো।
তা আর কখনো সম্ভব নয়। আমি জানি আমার শূন্য গর্ভ আর কখনো পূর্ণ হবে না, জানি। তুমি একটু বসো, আমি আমি দেখি খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। চাঁদ, এখনো তুমি সবকিছু ফিরে পেতে পারো, আমার কাছ থেকে ক্ষমা চাও আর নিজেকে মা মনসার আরাধনায় উৎসর্গ কর। না, আমি মহাদেবের উপাসক, আমি কখনো মনসার পুজো দেব না। পাষণ্ড ব্যভিচারী, তুই আবার আমার সামনে এসে দাঁড়িয়েছিস, যা যা দূর হয়ে যা আমার সামনে থেকে। তোর এত বড় স্পর্ধা, আমাকে অপমান করিস? তুই আমাকে নির্বংশ বলে গালাগাল দিয়েছিলিস, আসি নিজেই সন্তান হারা। তোর ওই দুর্গতির জন্য তুই নিজেই দায়ী, শুধু তুই। নিজের সন্তান, প্রতিপত্তি, সম্মান হারিও, তোর দম্ভ কমেনি না? এখনো বলছি চান, মা মনসার পুজো দে, না হলে শক্তির অধিকারী, বিশেষ চেয়েও বিষধর, বিষহর। আমার কাছে কি চান? তোমার অস্তিত্ব এক পাও আগে এগোবে না। আমার সতীত্বকে ছোঁয়ার চেষ্টা করলে তুমি ভস্ম হয়ে যাবে। এক নারীর সতর্কীকরণ। ওরে নির্বুদ্ধি নারী, একটা কঙ্কালকে নিজের স্বামী মনে করিস? আর চাঁদ সৌদাগরের শত্রুতার বদলা আমি নেব। আমি তোকে দিব্য শক্তি প্রদান করার সময় এই আদেশ দিয়েছিলাম,
যে এই শক্তির দ্বারা যেন কোনো নিষ্পাপের অমঙ্গল না হয়। আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো মা। তুই আমার আদেশের অবমাননা করেছিস, এর ফল তুই অবশ্যই পাবি। আমি তোকে কিছু বলতে চাই। আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো। আজ অব্দি যা কিছু ঘটেছে সব দেবিচ্ছা কারণে ঘটেছে। স্বর্গসভায় উর্বশী আর দিগম্বরের নৃত্য চলছিল, মা মনসা সেখানে পৌঁছে বসবার আসন না পেয়ে নৃত্যে বিঘ্ন ঘটান। মহাদেব তাকে সাপ দেন যে আটবার মর্ত্যলোকে জন্ম নেবে এবং অষ্টমবার সে যদি তার পরম ভক্ত চাঁদ সৌদাগরের দ্বারা পুজো নিতে সক্ষম হয় তাহলে সে স্বর্গে স্থায়ী আসন লাভ করবে। মা, মা, আমি তো অনেক অনিষ্ট করেছি মা, তুই বল, তুই বল কিভাবে তোর সাহায্য করতে পারি মা। বাবা, আমায় স্বর্গলোকের পথ বলে দাও। স্বর্গলোকের পথ তো আমার জানা নেই মা, তবে
মা নিদিয়া নিশ্চয়ই তোকে সাহায্য করবে। তাকে অনুসন্ধান করব কি করে বাবা? সুজন ঘাটের ধারে একটা সোনার কাপড় কাচার পাট দেখতে পাবে। মা নিদিয়া সেখানে রোজ দেবী দেবতার কাপড় কাচেন। উনি তোমাকে স্বর্গের পথ দেখিয়ে দেবেন। প্রণাম বাবা। বেহুলা মা, অনেক দূর থেকে আপনার খোঁজে এখানে এসেছি। বেহুলা বলো, তোমার কি বাসনা? তোমাকে এত মর্মাহত লাগছে কেন? মা, বহু বছর ধরে আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি, আমার থাকার কোনো ঠাঁই নেই। আমার একটা কাজের যে বড় দরকার মা। চিন্তার কোনো কারণ নেই মা, তুমি আমার কাছে আমার ঘরে থেকো। আমি রাজি মা, কিন্তু একটা শর্তে। আপনি রোজ যে জামা কাপড় গুলো কাচতে আনেন, ওগুলো আমি কেচে দেবো। বেশ, তাই হবে। তুমি এখন আমার কাপড় গুলো কাচো, আমার ছেলে ভীষণ অসুস্থ, আমি ওকে দেখে আসছি। আসছি। আমাদের বস্ত্র যত্ন সহকারে আমাদের কাছে নিয়ে আসার দায়িত্ব তোমার। তুমি তোমার দায়িত্ব পালনে অক্ষম। এর শাস্তি তোমাকে পেতেই হবে। না দেবরাজ, আমাকে শাস্তি দেবেন না, আমি এর জন্য দায়ী নই। তবে কে দায়ী? এর জন্য দায়ী আমার আত্মীয় বেহুলা। ও এই কাপড়গুলো কেচেছে। ওকে এক্ষুনি আমার সামনে হাজির করো। জি আপা দেবরাজ। সরুকা, এই নাও, আহারটা করে নাও। না স্বামী, না না, আপনি আমাকে খেতে বলবেন না, এই খাবার আমার মুখে উঠবে না। এইরকম কথা বলছো কেন সরুকা? আপনি আপনি আমার একটা অনুরোধ রাখবেন। কি অনুরোধ সনকা? যদি আমরা আমাদের আবার সব কিছু ফিরে পাই, সুখ শান্তি সব যদি আবার আমার সংসারে ফিরে আসে, তাহলে কেন কেন আপনি মা মনসের পুজো করছেন না বলুন। না সনকা, আমি আমি দেবাদিদেব মহাদেবের উপাসক। আমি কখনো প্রাণ থাকতে ওই বেদিনী মনসার পুজো দিতে পারবো না। প্রণাম ইন্দ্রদেব। আচ্ছা, তাহলে তুমি বেহুলা, তুমি কোন অধিকারে আমাদের বস্ত্রের এই দুর্দশা করার সাহস পেলে?
ইন্দ্রদেব, এসবই পূর্ব পরিকল্পিত। আমি ইচ্ছাকৃত এই কাজ করেছি। স্বর্গলোকে উপস্থিত হবার আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। স্বর্গসভায় উপস্থিত হওয়ার এটা কোনো সঠিক উপায় নয়। তোমার দ্বারা ভয়ানক ভুল হয়েছে বেহুলা, এর শাস্তি তোমায় পেতেই হবে। আমি শুনেছি তুমি নৃত্য কলায় পারদর্শী, তোমায় নৃত্যে উর্বশীকে পরাস্ত করতে হবে। যদি বিফল হও তাহলে মৃত্যুদণ্ড হবে, আর যদি তুমি উর্বশীকে পরাস্ত করতে সক্ষম হও তাহলে তুমি ইচ্ছা অনুযায়ী বর চাইতে পারো। আপনার সব শাস্তি আমি মেনে নিতে রাজি ইন্দ্রদেব। নৃত্যের আয়োজন করা হোক। সাধু, মুগ্ধ, আমি মুগ্ধ হয়েছি তোমার নৃত্যকলা দেখে। যাও,
ওর জন্য জল আহারের ব্যবস্থা করো। না, আমি তা গ্রহণ করতে পারবো না ইন্দ্রদেব। কেন মা? আমি প্রতিজ্ঞা করেছি, যতদিন না পর্যন্ত আমি আমার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারছি, আমি অন্য জল স্পর্শ করব না। এই আমার জন্য অসম্ভব। আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন দেবরাজ, নৃত্যে আমি জয়ী হলে আপনি আমায় ইচ্ছে মতো বরদান দেবেন। একে সর্প দংশন করেছে, একে জীবিত শুধু মনসাই করতে পারে। যাও, মনসাকে ডেকে আনো। প্রণাম ইন্দ্রদেব। সব ভগবানকে আমার প্রণাম। বাবা, আপনাকেও প্রণাম। মনসা, আমি বেহুলাকে প্রতিশ্রুতি দিয়েছি, এখন আমার প্রতিশ্রুতির মর্যাদা রাখার দায়িত্ব শুধু তোমার। যাও, বেহুলার স্বামীকে বিষ মুক্ত কর। না, 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 কখনো না। আমি ওর স্বামীকে কখনো জীবিত করব না। মা মনসা, দেবরাজ ইন্দ্র বেহুলাকে প্রতিশ্রুতি দিয়েছেন, ওর প্রতিশ্রুতি রক্ষা করো মা। পিতৃদেব, আমি ততক্ষণ বেহুলার স্বামীকে জীবিত করব না যতক্ষণ না চাঁদ আমার পূজো করছি। আজ আমি সর্বদেবতাকে সাক্ষী রেখে তোমায় কথা দিচ্ছি মা, উনি তোমার পূজো করবেন, নইলে আমি আমার প্রাণ বিসর্জন করব। বেশ, তোমার ওপরে আমার বিশ্বাস আছে, আমিও তোমায় কথা দিচ্ছি, চাঁদ আমায় পূজো করলে আমি ওর বাকি সন্তানদেরও ফিরিয়ে দেব। আমি তোমায় কথা দিচ্ছি মা, উনি আমার কথা ফেলবেন না। ওকে বিষমুক্ত শুধু সেই নাগি করতে পারে যে ওকে দংশন করেছিল। মা বেহুলা, আমি আমার সর্বসেনাদের ডেকে পাঠাচ্ছি, তুমি অনুসন্ধান করো কে তোমার স্বামীকে দংশন করেছিল। স্মরণ করো, তোমার সামনে হাজির হব।
প্রণাম। তোমরা সবাই যাও। বলো মা, কি আজ্ঞা? ওর স্বামীকে বিষমুক্ত করো। কৃপায় আবার তুমি জীবিত হয়ে উঠেছো স্বামী। আশীর্বাদে আমি আমার স্বামীকে আবার ফিরে পেয়েছি মা। আমি তোমায় কথা দিচ্ছি, আমি আমার প্রতিশ্রুতি রাখব। এবার তাহলে আসি মা। তুমি দেখো, মহাদেবের কৃপায় আবার সব ঠিক হয়ে যাবে। আবার সব ঠিক হয়ে যাবে। লক্ষ্মী আমার লক্ষ্মী। মহাদেবের কৃপায় কে এসেছে চারুকা? আমি ফিরে এসেছি মা। লক্ষ্মী, তুই ফিরে এসেছিস বাবা, আয় আমার বুকে আয়, আমার সোনা লক্ষ্মী, বাবা আমার লক্ষ্মী, আমার লক্ষ্মী, বাবা লক্ষ্মী। মা, মা কোথায়? আয় আয় মা, আয় কাছে আয়। হ্যাঁ পিতা, মা কাছে আয়, মা আয়, মা বুকে আয়, মা। প্রণাম পিতা। আয় মা কাছে আয়, আয় কাছে আয় মা। তুই এই অসম্ভবকে সম্ভব কি করে করলি মা? সবই সম্ভব হয়েছে মা মনসার কৃপায় পিতা।
ওনার কৃপায় আমি আবার আপনার সন্তানকে ফিরিয়ে আনতে পেরেছি। তা সম্ভব? এই সত্য পিতা, আপনি যদি মা মনসার পুজো করেন আপনার হারানো সন্তানদেরও আপনি ফিরে পেতে পারেন পিতা। তা কখনোই সম্ভব নয় মা, কখনোই সম্ভব নয়। আমি মা মনসাকে কথা দিয়েছি পিতা, আপনি কি নিজের সন্তানের কথার মর্যাদা রাখবেন না? আমার মুখের দিকে চেয়ে পিতা। বেশ মা, তাই হবে, মনসার পূজা আমি দেব, তবে একটা শর্তে। মনসার পূজা দেব আমি বাঁ হাত দিয়ে। Thank you.
সাবিত্রী, উঠো সাবিত্রী, সাবিত্রী। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।